হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস কেরিয়ার একাডেমি। আজকে আমরা আলোচনা করব রিজনিং থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ফিগার কাউন্টিং। ফিগার কাউন্টিং কেন গুরুত্বপূর্ণ? কারণ ফিগার কাউন্টিং থেকে রেলওয়ে এক্সাম বলো, WBP বলো বা SSC যে কোনো চাকরি পরীক্ষায় অ্যাটলিস্ট একটা কোশ্চেন কিন্তু থাকবেই। তো আজকে সেশন যদি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখা যায় তাহলে ফিগার কাউন্টিং থেকে ট্রায়াঙ্গেল সংক্রান্ত যে বিষয় যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অনায়াসে সলভ করতে পারবে। ওকে, একদম ট্রায়াঙ্গেলের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, তারপরে ধীরে ধীরে এক্সারসাইজে সমস্ত রকমের কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। তো শুরু করছি আজকে সেশন। দেখো, প্রথমে আমরা একদম বেসিক কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। ট্রায়াঙ্গেল থেকে যে সমস্ত ফিগারগুলো থাকে সেখানে আমরা যদি এই ধরনের একটা ছবি পাবো, সবসময় এরকম একটা ট্রায়াঙ্গেল থাকবে এবং এখানে একটা ভার্টিক্যালি বাহু থাকবে, ঠিক আছে? এখানে দেখো, এই ট্রায়াঙ্গেল এখানে টোটাল কটা রয়েছে, যখনই এই ছবি আমরা দেখতে পাবো, এই ফিগার দেখতে পাবো, আমরা এখানে সবসময় ধরেই নেবো যে এখানে তিনটে ট্রায়াঙ্গেল রয়েছে। ওকে, একটা দুটো আর এই টোটাল একটা নিজে তিনটে, অর্থাৎ কাউন্ট করবোই না আমরা, যখনই এটা দেখবো তখন এটা মানে তিনটে ট্রায়াঙ্গেল আমরা ধরে নেব, ঠিক আছে? এবার দেখো, এইরকম কখনো থাকে যে যে ট্রায়াঙ্গেলগুলো রয়েছে এগুলোকে অনেকগুলো সেপারেশন করা রয়েছে। এখানে আমরা কি করব, একটা দুটো তিনটে করে কাউন্ট করতে শুরু করব এবং শেষ পর্যন্ত যখন কাউন্ট করা কমপ্লিট হবে আমরা কনফিউজড হয়ে যাবো যে সঠিক অ্যান্সারে পৌঁছালাম কি না। তো আমরা কি করব, যেভাবে এগোবো সেইভাবে এগোলে কখনোই কনফিউশন আমাদের তৈরিই হবে না। কি করব, কটা এখানে ট্রায়াঙ্গেল রয়েছে সেটা আগে আমরা কাউন্ট করব, একটা দুটো তিনটে চারটে। এবার কি করব, সবগুলোকে যোগ করে দেব, তাহলে কত হচ্ছে 4 3 7 8 9 10 টোটাল ট্রায়াঙ্গেল এখানে কতগুলো, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস নাম্বার 10। ওকে, 10টি এখানে ট্রায়াঙ্গেল রয়েছে। এবার এই ধরনেরই কিছু ছবি থাকে যেখানে কি করা থাকে, এই যে ট্রায়াঙ্গেলগুলো থাকবে এই ট্রায়াঙ্গেলগুলোকে সেপারেট করে দিচ্ছে মাঝখান দিয়ে। ওকে, তখন আমরা কি করব, প্রথমে নিচের ট্রায়াঙ্গেলগুলোকে আগের মতোই কাউন্ট করে নেব, একটা দুটো তিনটে। এবার যোগ করে দিচ্ছি, তাহলে 3 আর 3 = 6। এই 6টা এবার যেহেতু দুটো সেপারেট করা আছে তাহলে 2 দিয়ে কাউন্ট গুণ করে দেবে, তাহলে টোটাল হচ্ছে নাম্বার অফ ট্রায়াঙ্গেল 12 12টি। ওকে, তো কত সিম্পলি কিন্তু আমরা বের করে নিতে পারছি এবং 100% কনফার্ম হচ্ছে কিন্তু অ্যান্সার, কনফিউজড হওয়ার কোনো জায়গায় থাকছে না। এবার দেখো, আমরা যদি এখানে তিনটে পার্টিশন করে দিই, মনে করো এটা রয়েছে আমি ছোটো করে নিচ্ছি, আরও পাশে বাড়ালেও একই ব্যাপারই হবে, একটা দুটো তিনটে চারটে, তাহলে যোগ করে নিচ্ছি কটা, টোটাল 4 3 7 8 9 10। মনে করো যে এখানে আমাদের অনেকগুলো পার্টিশন করা আছে তিনটে, তাহলে কি হবে, তিনটে পার্টিশন যখন হয়ে গেল তাহলে ×3 দ্যাট ইজ 3 10 = 30। দেখো, একটা পার্টিশন, দুটো পার্টিশন, তিনটে। ওকে, তো এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আমরা অ্যান্সারগুলো বের করে নিতে পারি ট্রায়াঙ্গেল সংক্রান্ত। এরপরে দেখো, কখনো চতুর্ভুজের ভেতরে তার ডায়াগোনালগুলোকে দেওয়া থাকে এবং সেখান থেকে ট্রায়াঙ্গেল আমাদের বের করতে হয়। মনে করো যে এইরকম, এখানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কতগুলো রয়েছে, আমরা একদমই কাউন্ট করব না, আমরা একদম এখান থেকে এইভাবে করব, 1 2 3 4, তাহলে যতগুলো থাকবে সেটাকে আমরা 2 দিয়ে মাল্টিপল করব, অর্থাৎ 4 2 = 8টি ট্রায়াঙ্গেল এখানে রয়েছে, বুঝতে পেরেছো? এটাকে যদি আরও বেশি করে ফেলি আমরা ভেতরে, মনে করো যে এইভাবে রয়েছে, তাহলে কি হবে, টোটাল কটা কতগুলো রয়েছে, একটা দুটো তিনটে চারটে, এখানে 5 6 7 এন্ড 8, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল এখানে হয়ে যাবে তাহলে 8 × 2 দ্যাট ইজ 16, বুঝতে পেরেছো? এরপরে দেখবো আর একটা গুরুত্বপূর্ণ খুবই, সেটা হচ্ছে এইরকম একটা ট্রায়াঙ্গেল থাকে, খুবই সুন্দর দেখতে হয়, ঠিক আছে? আমি ড্র করার চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করার, এরকম আকৃতি থাকে। তোমরা দেখবে এই ধরনের একটা ছবি থাকে, এখানে কিন্তু আমি ছোট করে আঁকলাম তিনটে, কিন্তু অনেক সময় কোশ্চেনে 5টা পর্যন্ত 6টা পর্যন্তও থাকতে পারে। তো এখানে আমরা কি করব, এখানে কাউন্ট করার দরকার নেই, এইভাবে লিখবে 1 2 3, ঠিক আছে? এরপরে এখানে যেটা রয়েছে সেটাকে লিখলাম 1, তারপরে এটার সাথে কাউন্ট করে করে এখানে লিখবো, অর্থাৎ 2 আর 1 কত হয় 3, এরপর এটার সাথে 3 আর 3 কত হয় 6। ওকে, এখানে যোগ করব, 6 3 9 আর 1 10, এরপরে এই পাশে লিখবো প্রত্যেকটাই, কিন্তু একটা করে নেবো, একটা করে নেবো না, মানে অল্টারনেট করবো, প্রথমটা নেবো না তারপরেরটা নেবো, এইভাবে শুরু করব, প্রথমটা নেবো না তারপরেরটা নেবো, তারপরেরটা নেবো না আবার নেবো, এইভাবে চলতে থাকবে। তো একটাই রয়েছে এখানে, তাহলে হচ্ছে কত 3, তাহলে যোগ করে দাও, টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত 13টি, বুঝতে পেরেছো? এটা সবথেকে বেস্ট ওয়ে এখান থেকে সলভ করার, এখানে 4টে 5টা থাকলে পরে তখন বুঝতে পারবে যে কত কম সময়ে আমরা এটা সলভ করে নিতে পারি, এবং আজকের এক্সারসাইজেও থাকবে 5টা সম্পর্কিত, ঠিক আছে? তো শুরু করছি আজকের এক্সারসাইজে, দেখে নেবো আজকে প্রথম প্রশ্ন কী রয়েছে।
চলে আসছি আমরা সরাসরি এক্সারসাইজে, সমস্ত রকম প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, এবং কমেন্ট করে যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে নেক্সটে চতুর্ভুজ এবং আয়তক্ষেত্রের একদম সহজ ট্রিক্সের মাধ্যমে আমরা শিখব। ওকে, সেটা কমেন্টের উপর ডিপেন্ড করবে যে তোমরা চাইছো কিনা। দেখো এখানে প্রথম কোশ্চেন রয়েছে, এখানে কোশ্চেন থাকবে এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে। যেহেতু ত্রিভুজ নিয়ে আজকে আলোচনা করছি তো সবগুলো ধরেই নেবে যে ত্রিভুজই আমাদের বের করতে হচ্ছে, ঠিক আছে। এখানে টোটাল নাম্বার অফ ট্র্যাঙ্গেল কতগুলো রয়েছে, 12, 14, 16 এবং 18টি। তো এখানে সব থেকে দেখো অনেকগুলোই করেই ত্রিভুজ রয়েছে, এটা মুখে গুনতে গেলে কিন্তু ভুল হওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে। তো আমরা কি করব, প্রথমে যে আমি ফিগারটা বলেছিলাম, দেখো এই ফিগারটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এই একটা দেখতে পাচ্ছি, এই পাশেও দেখো দেখতে পাচ্ছি একই রকম এই যে, আর এই পাশেও দেখো রয়েছে এই এই তিনটে, কিন্তু দেখতে পাচ্ছি এইরকম ফিগার, তাই তো? এরকম ফিগারে থাকে তিনটে করে, তাহলে টোটাল 3 × 3 টোটাল হচ্ছে 9, 9টি পেলাম। এবার এটাই কিন্তু অ্যান্সার না, এখানে আরও হিডেন ত্রিভুজ আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখলেই বুঝতে পারবে। আমি প্রথমে এটাকে ক্লিয়ার করে দিই, তাহলে আরও তোমরা বুঝতে পারবে, সুবিধে হবে। দেখো প্রথমে দেখো এইখানে এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা কিন্তু আমরা কাউন্ট করিনি, আর একই রকম উপরে আর একটা রয়েছে, এইরকম সব দিকেই দুটো করে ত্রিভুজ রয়েছে, 3 × 6 এখানে কাউন্ট হবে। আমি দেখিয়ে দিচ্ছি তবুও, দেখো আলাদা কালার ইউজ করছি আমি, এখানে হলো একটা, এবার দেখো এই দিকে এই যে হলো, নিচেও দেখো রয়েছে, আর এই দিক থেকে উপর দিক থেকেও আছে, সেটা হচ্ছে কি কালার নেব, গ্রিন কালার দিচ্ছি আমি, এখান থেকে এই যে একটা, এখান থেকে এই যে একটা, এই যে বিষয়গুলো এগুলো প্র্যাকটিস করলেই তোমরা বুঝতে পারবে। তাহলে টোটাল 6টা পেলাম, আর নিজে একটা সবথেকে বড় যে ত্রিভুজটা, ঠিক আছে, এটাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি আবার আমরা, দেখো এই যে সবথেকে বড় যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এটাকেও তো কাউন্ট করতে হবে ভাই। তাহলে এখানে হচ্ছে আরও যোগ 1, তাহলে টোটাল হচ্ছে আমাদের কত, 9, 6, 15, আর একে টোটাল নাম্বার অফ ট্র্যাঙ্গেল 16টি হচ্ছে, তাই তো? হ্যাঁ 16, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কিন্তু এখানে 16টি। বুঝতে পেরেছ কত সাবধানভাবে করতে হবে কিন্তু এগুলো, এবং যে ট্রিক ওয়েতে আমরা চলেছি সেইভাবে কিন্তু তোমরা সলভ করলে খুব সহজেই পেরে যাবে। দেখো এটা তো বলার কিছুই নেই আর, এটা আমি এক্ষুনি ডিসকাস করেছি। তাহলে এখানে কী করবো, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8, টোটাল তাহলে 8টি এখানে পার্ট রয়েছে, মানে 8 × 2, দ্যাট ইজ টোটাল নাম্বার অফ ট্র্যাঙ্গেল ইজ 16। ওকে, টোটাল নাম্বার কতগুলো রয়েছে, 16টি রয়েছে, তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 3, এখানে দেখো যখন ত্রিভুজ আমাকে বের করতে হবে, আমি প্রথমে দেখবো কি, এইটুকু দেখবো আর বাকিগুলোকে আমরা দেখবই না, ঠিক আছে, বাকি ধরে নেবো যে আর কেউ নেই। তাহলে এখানে টোটাল কীভাবে বের করবো, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8, তাহলে 8 × 2 কত হয় এখানে, 8 × 2, দ্যাট ইজ 16 হলো। এবার হিডেন কোথায় রয়েছে, দেখো এইখানকার পুরো ত্রিভুজগুলো কিন্তু আমার চলে এসছে, ঠিক আছে। এইখানে দেখো বাইরে, দেখো এই যে বাইরে যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি মাঝখানতে একটা দাগ রয়েছে, এটা মানে কতটা, 3টে বলেছি, একই রকমভাবে এই পাশেও রয়েছে, এখানেও 3টে, তাহলে 3টে আর 3টে টোটাল হচ্ছে এখানে আরও যোগ হচ্ছে কত, 6। ওকে, তাহলে হয়ে গেল 16 আর 6 হচ্ছে 22। আর কোথাও রয়েছে কি ট্র্যাঙ্গেল, ইয়েস আরও ট্র্যাঙ্গেল রয়েছে এখানে আমাদের, সেটা কোথায় রয়েছে, দেখো আমি আলাদা কালার দিচ্ছি, গ্রিন দিচ্ছি, দেখো এই যে ত্রিভুজ রয়েছে এই একটা, আর এই যে নিচে রয়েছে এই একটা, দুটো এই পাশেও একই রকমভাবে রয়েছে, এই ট্যাঙ্গেলগুলো কিন্তু আমাদের কাউন্ট করা হয়নি। তাহলে এখানে দুটো আর এইখানে দুটো, টোটাল হয়ে যাচ্ছে কত, 4টে। তাহলে টোটাল নাম্বার অফ ট্যাঙ্গেল কত দাঁড়ালো আমাদের, টোটাল নাম্বার অফ ট্যাঙ্গেল দাঁড়ালো 16, 6, 22 আর 4 হচ্ছে 26টি, ঠিক আছে, টোটাল নাম্বার অফ ট্যাঙ্গেল হচ্ছে 26টি। বুঝতে পেরেছো আশা করি, যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরও একবার প্লেব্যাক করে ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে, এবং নিজে পেন্সিল দিয়ে ড্র করে তারপরেই বোঝার চেষ্টা করো, তাহলে একদমই সুবিধা হবে তোমাদের বুঝতে। নেক্সট কোশ্চেন দেখো, এটা খুবই সহজ, পরীক্ষায় কিন্তু আসে এগুলো কোশ্চেন, প্রত্যেকটাই প্রশ্নপত্র থেকে তোলা কোশ্চেন, বিভিন্ন সালের কোশ্চেনে আসা কোশ্চেন এগুলো। এখানে কতগুলো ট্র্যাঙ্গেল রয়েছে, হাউ মেনি ট্র্যাঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার। ওকে, প্রথমে দেখো আমরা এইটুকু দেখবো, এইটা একটা আয়তক্ষেত্র ভাবতে পারো, বা চতুর্ভুজের ভেতরে একটা ডায়াগোনাল দুটো রয়েছে, এটা মানে কি বলেছিলাম, 1, 2, 3, 4, 4 × 2 কত হয়, 4 × 2 = 8, এইরকম 8টা কতগুলো রয়েছে, এইটা এই দুটো 3, 4, এই সবগুলো একই রকম দেখতে, তাই তো, এই যে চতুর্ভুজ করে, তাহলে 1, 2, 3, 4, তাহলে 4, 8 কত হচ্ছে, 32টি, এখানে টোটাল হয়ে গেল 32। এইবার দেখো হিডেন কোথায় রয়েছে, হিডেন কিন্তু ভাই দেখতেই হবে তোমাকে, হিডেন না খুঁজলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে, ঠিক আছে। হিডেন এইখানে দেখো একটা, এই যে একটা ট্র্যাঙ্গেল রয়েছে,
একই রকম ভাবে এখানে আরেকটা ট্রায়াঙ্গেল রয়েছে, দুটো আরেকটা রয়েছে, তিনটে উপরে তিনটে রয়েছে, প্লাস নিচেও কিন্তু একই রকম ভাবে তিনটে, এই যে এই যে এই যে, তাহলে নিচেও রয়েছে আরো তিনটে। টোটাল ভাই কটা হচ্ছে দেখো, 3 × 3 = 6 আর 32 আর 6 হচ্ছে 38। দেখেছো 38 খানা ত্রিভুজ আমরা কত সহজে কাউন্ট করে ফেললাম। ওকে, কোনো রকম কিন্তু ভুল হওয়ার চান্সেস নেই। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমার 38, অপশন বি। বুঝতে পেরেছো আশা করি? নেক্সট কোশ্চেনে যাবো আমরা, কোশ্চেন নম্বর 5। যদি মনে হয় যে ভিডিওটা খুব ফাস্ট আমি আলোচনা করছি, তাহলে তোমরা কিন্তু ইচ্ছে মতো নিজেদের মতো স্পিড কিন্তু কমা বাড়িয়ে করে নিতে পারবে ইউটিউবে যখন চলবে ভিডিও তখন। ওকে, উপরে 3 ডটে ক্লিক করে স্পিড ইচ্ছে মতো করে নাও। দেখো কোশ্চেন নম্বর 5, এটা আমি ডিসকাস করেছি, কিভাবে করেছিলাম, একটা দুটো তিনটে, এখান থেকে আসবে এক, এখান থেকে আসবে কি দুই, আর এই একে হচ্ছে তিন, আবার এটার সাথে 3 আর 3 = 6, এখান থেকে কি বলেছিলাম 6 × 3 = 9 আর 1 = 10। ক্লিয়ার? প্রথমটা বাদ দেবে, পরেরটা নেবে 3, তাহলে এখানে হচ্ছে +3। টোটাল হচ্ছে কত? টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস আর 13। ওকে, 13টি ট্রায়াঙ্গেল কিন্তু এখানে রয়েছে। এই ধরনের ত্রিভুজ কিন্তু পরীক্ষায় ফার্স্ট টাইম করতে গেলে কনফিউজড হয়ে যাবে, তাই জন্য অবশ্যই তোমরা ভিডিওটি যখন দেখবে খাতা কলমে প্র্যাকটিস করবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন, তাহলে আর কোনো রকম অসুবিধে থাকবে না। ওকে, কোয়েশ্চেন নম্বর 6, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার। ওকে, কতগুলো ট্রায়াঙ্গেল রয়েছে এই ফিগারে আমরা বের করব। ঠিক আছে, প্রথমে দেখো আমি কি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না সেটা দেখতে হবে আমাদের। প্রথমে এই চতুর্ভুজের ভেতরে এই যে পার্টিশনগুলো দেখতে পাচ্ছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং 6টা 7টা 8টা, তো 8 × 2 = 16টা হচ্ছে এখানে, তাই তো? এখানে এখানে লিখছি 16টা। আর দেখো কতগুলো দেখতে পাচ্ছি না সেটা আমরা দেখবো এবার। এখানে দেখো এই যে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এই ট্রায়াঙ্গেলের মাঝে একটা পার্ট একটা দাগ রয়েছে, মানে এরকম আকৃতির রয়েছে, এটা মানে কত ভাই? 3 বলেছি, এখানে 3টে, এই পাশেও একই রকমভাবে রয়েছে, এই যে টোটাল 3টে 3টে 3টে, কত হচ্ছে টোটাল 6টা। এরপরে দেখো আরও হিডেন এখানে রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় রয়েছে, আমি ক্লিয়ার করে নিই প্রথমে। দেখো এখানে দেখো রয়েছে এই যে একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু এখন আমি কাউন্ট করিনি, এই একটা ট্রায়াঙ্গেল এখানে, এই একটা ট্রায়াঙ্গেল। ওকে, আরও একটা দেখো, এই যে নিচের এইটুকুতে এই যে সেপারেশন, এখানে 3টে থাকে, তাহলে 3টে 4টে 5টা, এখানে আরও যোগ হয়ে গেল কিন্তু 5। ওকে, তাহলে দেখো টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হচ্ছে, 16 আর 6 = 22 আর 5 = 27। আরও আছে কি? আরও আছে কিন্তু, আরও একটা আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে, তোমরা দেখতে পাচ্ছ কি? সেটা হচ্ছে এই যে না, এই বড় ট্রায়াঙ্গেলটা, এটা কিন্তু এখনও কাউন্ট করা হয়নি, তাহলে আরও +1, দ্যাট ইজ টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত? 28। বুঝতে পেরেছো? দেখো কতগুলো কিন্তু আমাদের খুঁজতে হচ্ছে যে হিডেন কতগুলো রয়েছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা যদি সঠিকভাবে খুঁজতে পারো তবেই কিন্তু সঠিক অ্যান্সারে পৌঁছবে। ওকে, এবং তখন কিন্তু অবশ্যই এইভাবে ট্রিকি ওয়েতে তোমাদের চলতে হবে। কোশ্চেন নম্বর সেভেন, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল রয়েছে, খুব ভালো একটা ফিগার রয়েছে এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এগুলো। ঠিক আছে, দেখো প্রথমে কাজ এই যে দেখো আমি যেটা বলেছি, এখানে 3টে ট্রায়াঙ্গেল রয়েছে, এই ফিগারটা এখানেও রয়েছে, এখানেও রয়েছে, টোটাল তাহলে 3 × 3, দ্যাট ইজ কত হয়? 3 × 3 = 9, 9টি অলরেডি আমরা কাউন্ট করে ফেলেছি কোনো রকম পরিশ্রম করা ছাড়াই, তাই তো? এখানে দেখো এবার এই যে ভেতরের ট্রায়াঙ্গেল রয়েছে, এখানে এই বড় একটা ট্রায়াঙ্গেল রয়েছে, একটা দুটো তিনটে চারটা এই 5টা, তাহলে আরও 5টা কাউন্ট হয়ে গেল আমার এখানে। আর এই বড় একটা যে ট্রায়াঙ্গেল রয়েছে নিজে, যে ত্রিভুজটা এই ত্রিভুজটা, সেটা আর একটা কাউন্ট হয়ে গেল আমার এখানে, তাহলে টোটাল হচ্ছে 9 × 5 = 14 আর 1 কত হচ্ছে, টোটাল নাম্বার কত হচ্ছে 15, তাহলে 15টি, অর্থাৎ অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, যারা ভিডিওটি এখনও লাইক করেনি প্রত্যেককে বলবো ভিডিওটি লাইক করো, কারণ অনেকটা পরিশ্রম করে তোমাদের জন্য সমস্ত রকমের যে মোটামুটি আসতে পারে পরীক্ষায় সেই সমস্ত টাইপের কোশ্চেন কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি। ওকে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে নেক্সটে যে চতুর্ভুজ সংক্রান্ত আছে, বর্গক্ষেত্র সংক্রান্ত আছে, ঠিক আছে, সেইগুলো তোমরা চাইছো কি না, যদি তোমরা চেয়ে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দেখো এখানে টোটাল নাম্বার কতগুলো আছে ট্রায়াঙ্গেল, এখান থেকে কাউন্ট করতে বলেছি 1টা 2টো 3টে 4টে, প্রথম কাজ এখান থেকে আমি কি করব, 1টা লিখবো, তারপরে এটার সাথে এটা যোগ করে 2 আর 1 কত হয় 3 এখানে লিখতে বলেছি, আবার এটার সাথে কাউন্ট, 3 × 3 কত হয় 6 6 আর 4 কত হয় 10। ওকে, এবার দেখো কি বলেছি, এখান থেকে প্রথমটা ছাড়তে বলেছি, তারপরে একটা করে অল্টারনেট করতে বলেছি, একটা নেবো না, তাহলে প্রথমটা নিচ্ছি না, পরেরটা 6, তারপরেরটা নিচ্ছি না, তারপরেরটা আবার 1। ওকে, এবার দেখো 6 4 10, এখানে রয়েছে 6 3 9 আর 1 10 10 10 কত হচ্ছে 20,
প্লাস এখানে ছয়ের একে কথায় সাত। এখানে ভালো করে খেয়াল করবে, যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আরও একবার প্লেব্যাক করে ধীরে ধীরে বোঝার চেষ্টা করবে। 20 + 7 দ্যাট ইজ 27 ইজ দ্য অ্যান্সার। ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে কত? 27। এখানে যদি পাঁচটা পর্যন্ত থাকে তাহলে কিভাবে করব সেটা তোমরা নিজেরা খাতা কলমে করবে, ঠিক আছে? দেখো নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন রয়েছে, কোশ্চেন নম্বর 9। কয়টি ত্রিভুজ আছে এখানে? খুবই সহজ। দেখো প্রথমে আমি উপরের এই পোর্শনটুকু নিয়ে হিসেব করছি, ঠিক আছে? এখানে 1, 2, আর 3 কি বলেছি এগুলোকে যোগ করে দিতে হবে, একটা যোগ দিয়েছি আর দরকার নেই। 3, 2, 5, আর 1, 6। তাহলে 6 দুগুণ এখানে, সরি, এখানে টোটাল হয়ে যাচ্ছে কত? 6টি। আর নিচে দেখো রয়েছে 1, 2, 3, এখানেও তাহলে যোগ করে দিলে কত হচ্ছে? 3, 4, 5, 6। এবার দেখো এখানে 6টি ছিল আর উপরে যে পার্টিশন ছিল তাহলে এখানে 2 গুণ করতে হতো। আমি 2 গুণ করেছি কি এখনও? করিনি, সেটা কিন্তু করতে হবে। n2 কত হয়? 6 দুগুণ 12। তাহলে 12 আর 6 টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত? 18। ওকে, দেখো অপশান সি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর, সরি। টোটাল তাহলে 18টি ট্রায়াঙ্গেল কিন্তু আমাদের এখানে রয়েছে, বুঝতে পেরেছ? দেখো আরেকটা ছবি রয়েছে, 10 নম্বর, খুবই ভালো প্রশ্ন কিন্তু এটা। কতগুলো ত্রিভুজ রয়েছে এখানে? পরিষ্কার করে বলাই রয়েছে ত্রিভুজ চিত্রটির মধ্যে কতগুলো ত্রিভুজ আছে। ওকে দেখো প্রথমে আমি এটা দেখব, এই যে চতুর্ভুজটা রয়েছে এখানে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কতগুলো? 1, 2, 3, 4। তাহলে 4 দুগুণ কত হয় ভাই? 4 দুগুণ 8টি। একই ছবি আমরা এখানেও দেখতে পাচ্ছি, তাহলে 8, এখানে 4 গুণন 2 করতে গিয়েছিলাম আমি, এক্সট্রিমলি সরি, চলো আমি ঠিক করে দিচ্ছি। কী হচ্ছে এখানে, কী হচ্ছে তাহলে এখানে 4 গুণন 2 দ্যাট ইজ কত হচ্ছে? 8টি। এখানেও 8টি রয়েছে, তাহলে 8 + 8 হয়ে গেল, টোটাল আমার কত? 16টি পেয়ে গিয়েছি এখানে, ঠিক আছে? এবার দেখো হিডেনগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে, কোথায় কোথায় হিডেন রয়েছে আমরা এটাকে ক্লিয়ার করে দিই, তারপরে খুঁজে নিচ্ছি। দেখো প্রথমে বাইরে একটা, এখানে একটা, দুটো, এখানে একটা, 4টে, +4 করে দিলাম। এবার দেখো এখানে কোথায় কোথায় হিডেন রয়েছে, এই যে একটা ত্রিভুজ রয়েছে, ঠিক আছে, এই উল্টো দিকে আরও একটা একই রকম রয়েছে, এই যে টোটাল দুটো লিখো এখানে। তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হচ্ছে এখানে? 16, আর এখানে 4 আর 2 6, 16 আর 6 হচ্ছে 22। 22 অ্যান্সার রয়েছে অপশান সিতে। তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কিন্তু 22টি হচ্ছে, আর কিন্তু এখানে কোনো ট্রায়াঙ্গেল হিডেন নেই, বুঝতে পেরেছ? তাহলে চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 11। খুব ভালো একটা কোশ্চেন এটা রয়েছে, এখানে কিন্তু ট্রায়াঙ্গেল খুব সহজে বুঝতে পারবে না তুমি, খুব ভালো করে এখানে অবজার্ভ করতে হবে আমাদেরকে। দেখো প্রথম এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজের ভেতরে সেপারেশন রয়েছে 1, 2, তাহলে কত? 1, 2, 3। তাহলে 1+2+3 টোটাল কত হয়? 6। ওকে চলো এটাকে আমি এবার ক্লিয়ার করে দিচ্ছি। এবার দেখো এই যে এই পোর্শনটা রয়েছে, এই পোর্শনে কটা থাকে? আচ্ছা এটা নেওয়ার দরকার নেই, এখান থেকে তো অলরেডি আমরা একটা নিয়ে নিয়েছি, তাহলে আরও অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? এইটাকে আমরা দেখছি, এই বড়টাকে, এই বড় মাঝখানে এই যে সেপারেট করা আছে, মানে এরকম একটা আকৃতি রয়েছে, ঠিক আছে? তাহলে এটা মানে 3টে। একই রকম দেখো এই পাশেও রয়েছে এই 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 মাঝখানে, ঠিক আছে? এই পাশে তাহলে 3টে, এই পাশে 3টে, টোটাল হয়ে গেল আমার কটা? আরও +6। ক্লিয়ার? চলো এটাকে আবার আমি ক্লিয়ার করে দিচ্ছি। এইবার দেখো এই ত্রিভুজটা কিন্তু এখনও কাউন্ট হয়নি আমার, 1, 2, এই ত্রিভুজটা আমার কিন্তু এখনও কাউন্ট হয়নি, 3টে, তাই তো? 3টে হলো। উপরের এই ত্রিভুজটা দেখো 4টে, এই যে বড় ত্রিভুজটা 5টা, এই সব থেকে বড় ত্রিভুজটা টোটাল হয়ে যাচ্ছে 6টা, +6টা করে দাও। 3, 6 কত হচ্ছে? 18। টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কতগুলো? 18টি ত্রিভুজ আছে কিন্তু। দেখো দেখে কিন্তু এখানে আমরা খুব সহজে বুঝতে পারছিলাম না যে এইটুক ত্রিভুজের মধ্যে 18টা ত্রিভুজ রয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল 18টা ত্রিভুজ রয়েছে, আশা করি বুঝতে পেরেছ। দেখে নেবো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু এর আগেও পরীক্ষায় এসেছিলো, খুবই ভালো কোশ্চেন, কতগুলো ত্রিভুজ রয়েছে? দেখো বাইরে যে ত্রিভুজগুলো রয়েছে 1, 2, 3, 4, 5, এবং 6, টোটাল কতগুলো ত্রিভুজ রয়েছে? 6টা। এবার দেখো এই যে পুরো একটা ত্রিভুজ 1টা, আর এই নিজে একটা ত্রিভুজ, টোটাল কতগুলো? 2টো। তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কতগুলো হচ্ছে? 8টি, তাই তো? টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল হচ্ছে কতগুলো? 8টি। এটা সহজ প্রশ্ন ছিল। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে 13 নম্বর কোশ্চেন, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আমাদের রয়েছে বের করতে হবে। এখানেও দেখো আমি বলবো এই যে চতুর্ভুজটা রয়েছে, এই চতুর্ভুজের মধ্যে 1, 2, 3, এবং 4, তাহলে 4 দুগুণ কত হয় ভাই? 4 দুগুণ 8টি। একই রকম এখানেও 8টি রয়েছে, তাহলে 8 গুণন 2 টোটাল হচ্ছে 16টি। ওকে এবার দেখো হিডেন ত্রিভুজগুলো আমরা ফাইন্ড আউট করব, ঠিক আছে? এখানে হিডেনগুলো দেখো ফাইন্ড আউট করতে গেলে প্রথমে এরকম একটা আমি দেখিয়েছিলাম, এই একটা, এইদিকে একটা, এই দুটো, ঠিক আছে?
তাহলে প্লাস দুই করে দিচ্ছি। এবার দেখো এই যে বাইরে রয়েছে, আচ্ছা আমি আলাদা কালার ইউজ করি, তোমরা বুঝতে পারবে ভালো। এই যে রয়েছে দেখো বাইরে একটা তিনটে থাকে এগুলো ত্রিভুজে, আর এখানেও রয়েছে এরকমভাবেই, এই যে এখানে তিনটে থাকে, তাহলে তিন তিনে আরও যোগ হচ্ছে কত, ছয়, ঠিক আছে, আরও যোগ হয়ে গেল কত, ছটি। আবার আমি মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে, টোটাল তাহলে এখানে কতগুলো দাঁড়ালো, ষোলো ছয় বাইশ আর দুয়ে চব্বিশটি, তাই তো? আর কি ত্রিভুজ আছে এখানে বলে মনে করছো? অবভিয়াসলি আছে, দেখো এই ত্রিভুজটা কি কাউন্ট করেছিলাম আমরা, করিনি, তার উল্টো দিকে আরেকটা রয়েছে এটাও করিনি, দুটো এই পাশেও সেম রয়েছে, এই যে একটা এই যে একটা, দুটো দুটো চারটে, তাহলে টোটাল নাম্বার এখানে দাঁড়ালো আমার 28, ওকে, 28টি ত্রিভুজ রয়েছে এখানে, বুঝতে পেরেছো আশা করি? যারা এখনও ভিডিওটি লাইক করোনি অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের যত বেশি লাইক হবে এবং যত কমেন্ট হবে তত কিন্তু আমরা নেক্সট ক্লাস ফার্স্ট আনবো এবং অনেক ভালো ক্লাস আনবো, ওকে। এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা নিজেরা করবে, বাড়ির জন্য থাকছে এটা 14 নম্বর কোশ্চেন, দেখো এখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা রয়েছে, তোমরা নিজেরা সলভ করবে এবং এটার অ্যান্সার অবশ্যই কমেন্ট করে জানাবে, এটা আমি অপশান রাখিনি, কারণ এক্স্যাক্ট আমি অ্যান্সার তোমাদের থেকে চাইছি, ওকে। প্রত্যেকে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে এবং সাথে সাথে কমেন্ট করে জানাবে যে এটার অ্যান্সার কত হয়েছে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো চতুর্ভুজ থেকে, ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণে বাই বাই, টেক কেয়ার।